हे जगतवासी, आज आमी शामीम आली चिश्ती आपनादेर सामने एक आलोचना निये हाजिर हइलाम। से आलोचनाटी हलो जे स्वयं आल्लाह जे मा फातेमा के मा बोले डेकेछेन केन। अच्छा, मा बोले डेकेछेन केन एखाने तो एक विषय, आरो एक विषय हलो जे हयतो हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते पारेन जे आमी जेहेतु फातेमा के माँ बोले डाकी, आमार गर्भधारी सन्तान बा आमार रक्त वंशेर सन्तान, एई जोन्नो देखा गेछे जे आमी ताके माँ बोले डाकी। तबे आल्लाह केन माँ फातेमा के माँ बोले डेकेछेन एई भेद रहस्य कि आपनारा जानेन? जदि केउ जेने थाकेन আলহামদুলিল্লাহ, আর যে না জেনেছেন আমি তাদের জন্য আজ এই আলোচনাটি করব। তবে এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং আত্মার খোরাক হবে ইনশাআল্লাহ। তবে পুরোটি ভিডিও দেখতে থাকুন, শুনতে থাকুন। হে জগতবাসী, যে আল্লাহ যখন हजरत फातेमा के माँ बोले डाकलें तखन माँ फातेमा की बोलें जे हे अल्लाह, आमाके जे आपने माँ बोले डेकेछेन ताहले आपनी केमन सन्तान जे आमाके माँ बोले डाकलें, जे आपनी कि आमार गर्भे धारण करेछिलेन, আপনি কি এই মায়ের দুগ্ধ পান করেছিলেন? যদি এটা না করে থাকেন তাহলে আপনি কিভাবে আমাকে মা বলে ডাকলেন? তবে মা ফাতেমা এই কথা যখন আল্লাহকে জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ কি উত্তর করবেন? তবে আল্লাহ কি বলেছেন যে আমি মহাজ্ঞানী, আমার উপরে কোনো জ্ঞানই নেই, আমি মহাকৌশলী, আমি মহাজ্ঞানী। তবে জ্ঞান আছে বলে কি তিনি মিথ্যা বলবে? না বাবা, তিনি সত্যই বলবে। দেখবেন একটা জিনিস, মানুষ যখন আলোচনা করে বা কোনো কথা বলে তখন কিন্তু বলে থাকে যে आला जिब्बा, এই ভিতরে যে একটা জিব্বা আছে সেই জিব্বাটাকে আলা জিব্বা বলা হয়। তো আলা জিব্বা মানে কি? আল্লাহ জিব্বা। যখন মা ফাতেমা বললেন যে আপনি আমাকে মা বলে ডেকেছেন, আপনি তো আমার গর্ভ ধারণ করেননি, আপনি তো এই মায়ের দুগ্ধও পান করেননি, তাহলে আপনি কিভাবে আমাকে মা বললেন? তখন আল্লাহ উত্তর দিয়েছিল। এক নম্বর উত্তর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই মুহাম্মদ আমার বন্ধু। আচ্ছা, বন্ধু যদি আমার তিনি হয় তাহলে বন্ধুর মেয়ে কি হয়? আমার মা হয়। বন্ধু যেহেতু মাকে ফাতেমা বলে ডাকা হয় তাহলে বন্ধুর মেয়ে তো আমারও মা, আমারও মেয়ে, আমারও মা। এ হলো একটা উত্তর। তবে ফাতেমা, হজরতে ফাতেমা যখন তাকে আরেকটু কড়া করে ধরলেন যে তাহলে ডাকের মা, আমি আপনার ডাক মা, তাহলে ডাক মা যদি না হই, আমি যদি সত্যিকারের আপনার মা হয়ে থাকি তাহলে উত্তরটা আমি সত্যিকারেরই চাই। তখন আল্লাহ বলতে লাগলেন, সৃষ্টির শুরুতেও তোমরা ছিলে এই পাকপাঞ্জাতন, তবে ডিম্বকার রূপে যখন তুমি ছিলে তখনও কিন্তু আমি সেই গুপ্ত ধনাকারে নিহিত ছিলাম। যাই হোক, গেলাম না সেই দিকে। এখন আসব বাহ্যিকভাবে, যেহেতু এই আলোচনাটা এই পৃথিবীতে বাহ্যিক সামাজিক লোকেরাই বেশি দেখবে। আধ্যাত্মিক লোকেরা, সৃষ্টিতত্ত্ব, আত্মতত্ত্ব বোঝার লোকেরা খুবই কম দেখে। তাই বাহ্যিকভাবেই আমি উত্তরগুলো করব ইনশাআল্লাহ। সেটি হলো যে প্রথমত গর্বের কথা বলা হয়েছে যে আমার গর্বে তো আপনি ধারণ করেননি, তাহলে কি করে আপনি আমাকে মা বললেন? সেই বললাম, সৃষ্টির শুরুতে ডিম্বকার ছিল, সেই গুপ্ত ধনাকারের মধ্যে আল্লাহ লুকায়িত ছিল, সেখান থেকে আল্লাহ নিজেকে প্রকাশ করল। এই বিষয়টি সেখানে চলে যাবে। আর সেই ডিম্বকার, সেই ডিম্ব বিষয়টা কে? হযরত মা ফাতেমা। এবার আসব, যদি একজন সন্তান হয়ে মাকে মা বলে ডাকে, মা জননী বলে ডাকে, তাহলে তিনি অবশ্যই সেই মায়ের দুগ্ধ পান না করলে কিন্তু সে কখনোই ওরকম মা বলতে পারে না। হয়তো ডাক মা, ধর্মের মা, কর্মের মা, কত ধরনের মা আছে, কিন্তু আল্লাহ কি অত ধরনের মা ডাকবে? আল্লাহ ডাকবে সত্য মা। সত্য হতে হবে। তবে হে জগতবাসী, যে হযরতে মা ফাতেমার কাছে আল্লাহ প্রকাশ করলেন যে আমি যে তোমাকে মা ডেকেছি, যে আমি আল্লাহ যে সব কিছু পারি, যত খারাপ ব্যক্তি হোক না কেন এটা বিশ্বাস করি যে আমি আল্লাহ সব পারি। তো হে ফাতেমা, তোমাকে যে মা বলে ডেকেছি, আমি যে তোমার বুকের দুগ্ধও পান করেছি বা সেই স্বাদও আমি গ্রহণ করেছি, তা কি তুমি জানতে চাও? তখন হযরতে ফাতেমা বলতে লাগলেন, হ্যাঁ, আমি অবশ্যই জানতে চাই। তখন বলল, একটা জিহ্বা হলো জীবের জিহ্বা, এটা দিয়ে আমরা চাবিয়ে চাবিয়ে চুষে চুষে খাই। আরেকটা হলো আল্লাহ জিহ্বা, এটার নামই তো আল্লাহ জিহ্বা। আল্লাহ জিহ্বা কেন রাখা হয়েছে? আর এটার এই জিহ্বাটির নাম আল্লাহ জিহ্বা কোথা থেকে এসেছে? সেখান থেকে এসেছে। তখন বললেন, হাসান হোসাইন যখন তারা দুগ্ধ পান করেছিল, তখন আমি আল্লাহ তাদের আলা জিব্বার মধ্যে বসে আমি এই দুগ্ধ পানের স্বাদ গ্রহণ করেছি। সুবহান আল্লাহ। তাহলে হাসান হুসাইনের আলা জিব্বায় বসে সেই দুগ্ধ খাওয়ার স্বাদ গ্রহণ করেছেন। আপনারা কি কেউ সুবহান আল্লাহ বলবেন না? অবশ্যই মুখ থেকে বের হয়ে আসবে। আর এ কথাটি বিশ্বাস করতে হবে যে আল্লাহ সব কিছু পারে। এখন কেউ যদি আমার এই কথার বিপরীতে যায়, তাহলে বুঝতে হবে সেই লোকটির ভিতরে একটা জিনিস কাজ করছে যে আল্লাহ এরকম কিছু করতে পারে না। তাহলে বন্ধুর মেয়েকে যখন বন্ধু মা বলে ডাকে, বন্ধুর মুখ দিয়ে কে বলেছিল মা? কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না। একটা সময় একটা যুদ্ধের মধ্যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালি নিক্ষেপ করেছিল, ধুলাবালি, তখন কেউ অন্ধ বধির হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে কাফেররা। তখন আল্লাহ জানিয়েছে, হে মুহাম্মদ, এই বালু ধুলাবালি নিক্ষেপ আপনি করেননি, আমি আল্লাহ করেছি। তখন ওই মুহূর্তে ওই হাতটা আল্লাহর ছিল। তা হাতটা যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে কণ্ঠশিরের মধ্যে আল্লাহ জিহ্বার মধ্যে বসে আল্লাহ কি সেই দুগ্ধ পান করতে পারে না? তবে হে জগতবাসী, জানি না এই আজকের আলোচনা কে কোন মনে নেবেন, তবে বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর। তবে জানি না আজকে এই আলোচনাটি কত দূর। যাই হোক, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করা হলো এর মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ যে সব কিছু পারে এটাই প্রমাণ করা হলো, এবং যে অবশ্যই এই ভিডিওটি দেখে কেউ খুশি হবে, কারো আত্মার খোরাক হবে, আর না হয় কেউ বমি করে দেবে, এটা গিলতে পারবে না, কারণ এটা গেলার মতো সকলের কণ্ঠশির, সকলের জ্ঞান, সকলের ক্ষুধা এই বিষয় নেই। যার আছে তিনি বুঝবে, আলহামদুলিল্লাহ বলবে, খুশি হবে, তার আত্মার পেট ভরবে। তবে হে জগতবাসী, কেউ যদি এই আলোচনাটি বিপক্ষে যান তখনই বুঝে নেব যে আল্লাহ যে সব কিছু পারে না তিনি এটা প্রকাশ করলেন। আর যদি ভাবেন যে না, আল্লাহর কুদরতে আল্লাহ সব পারে, তবে আলহামদুলিল্লাহ, কোনো প্যাঁচ থাকবে না। তবে আজ এই কথাগুলো বলে রাখবো। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সামনে ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখবো, আল্লাহ হাফিজ।